মারা গেছে অথবা আত্মহত্যা করছে আর কি মানে এতগুলো কথা বলা সম্ভব না তাহলে তাহলে এখন আমি ফ্ল্যাশব্যাকে গেতাছি আর কি এই যে ভাই ধরেন এই যে ফ্ল্যাশব্যাক এই ধরে আত্মহত্যা করেছে কিন্তু কিয় করেছে আমালোকে গম পোৱা নাই এতিয়ালৈকে কিন্তু আপোনালোকে জানিব কি হৈছে একচুৱেলি আমালোকে চাওক আহক দিয়া আপোনালোকে চাওক তাত কি হৈছে আপোনালোকে অলপ সোনকালে আহিব তো আপোনালোকে চাওক আহক দিয়া নিউজিলেণ্ডৰ হাস্পতাল ইত্যাদি আমি সব দেখামো তো আপোনালোকে টেনশ্যন নকৰিব আমালোকে আহক তাৰপিছত ইয়াত ঘৰত কি হ'ল বাল্য বিবাহ বুলি কিবা হৈছে আমালোকে চিনি মানে গম পোৱা নাই তো যাইখানে গম পাম তো আপোনালোকে আহক আহক হিউজ লাইট টু বান্দানারে পাকাপুরম নিউজ চ্যানেল থেকে আমরা আমালোকে ইয়াতে আইছো তো আমালোকে জানিব বিচাৰিছো তো আমাৰ সকলো দৰ্শককে চাবো যে একচুৱেলি কি হৈছে বুলি আমালোকে মানে গম পোৱা নাই তো ইয়াতে কি হৈছে আমালোকে গম পোৱা নাই তো আমাৰ দৰ্শকক চোৱাম তো ইমান কান্দা হৈ আছে মানে ইমান সৰু সৰু ল'ৰা ছোৱালীবিলাক বহি বহি কান্দি আছে কি হৈছে গম নাপাওঁ তো আংকেল আপুনি ক'ব মানে একচুৱেলি এইটো মানুহটো কেনেকৈ মৰিল মানে কি হ'ল কেনেকৈ কি হ'ল তো আপোনালোকে আপুনি মানে অলপ আমাৰ ৰাইজক মানে জনাই দিয়ক মানে জানিব বিচাৰিছো মানে একচুৱেলি কি হৈছে তাৰমানে কথা হ'ল হ্যাঁ হ্যাঁ কোক বাল্য বিবাহের জন্য এর স্বামীরে পুলিশে ধরে নিয়ে গেছে গা এর পেটে একটা বাচ্চাও আছে আর একটা বাচ্চা ছোট একটা বাচ্চা আছে এই বাচ্চা গুলে কেমন করে সে বরণ পোষণ করবো এই দুঃখে মানুষটা মানে মারা গেছে অর্থাৎ আত্মহত্যা করছে মানে এতগুলো কথা বলা সম্ভব না তাহলে তাহলে এখন আমি ফ্ল্যাশব্যাকে গেতাছি আর কি এই যে ভাই ধরেন এই যে ফ্ল্যাশব্যাক এই ধরে তেনেহলে আহক ৰাইজ আমাৰ আমি সকলোৱে ফ্ল্যাশব্যাকত যাওঁ তো আপোনালোকে দেখিব পাৰিছে ইয়াত এজন যুৱতীয়ে কান্দি আছে কিয় কান্দি আছে এইটো আমি তাৰ মুখৰ পৰা জানিম তো আপুনি ইয়াত কান্দি কিয় আছে পুলিশে জামাই নিয়ে গেছে গা পুলিশে আপোনাৰ জামাই লৈ গৈছে কিয় লৈ গৈছে আপোনাক বাল্য বিবাহ কৰিছে দেখি তো আপোনালোকে দেখিব পাৰিছে যে বাল্য বিবাহৰ কাৰণে তাৰ স্বামীক উঠাই লৈ গৈছে তাতে কি হৈছে আপোনাৰ আপুনি ইমান উৎপাত কৰিব লগা নাই নহয় আপোনাৰ চৰকাৰী আঁচনি দিব জামাই নিয়ে গেছে আমি কষ্ট পাইছি সরকারি আসনি আমার লাগবো এটুকু তো বাপ মা দিয়ে আসবো এটুকু তো আমি নিজেও কামে খেয়ে আসবো সরকারি আসনি আমার লাগবো কে সরকারি আসনি তো আমার তো সামাই সুখ দিয়ে আসবো না যদি সরকারি আসনিতে থাকতো কেউ আসায় তাহলে তো মেয়ে বিয়ে দিত না রব রব শুন আপনি না কান দিব যদি সরকারি আসনি আসতে থাকতো তাহলে বাপ মায়ের তাহলে মেয়ে বিয়ে দিত না লাগবো জামাই আমার জন্য সবকিছু কারণ আজকালকার যে সমাজ জামাই ছাড়া পর পুরুষের সাথে যদি কোনো কারণ কথা কই কারণ সমাজে খারাপ ভাববো যদি আমার স্বামী দুই বছর জেল খাটার পর যে বাদ দিয়ে দিল কোনো উপায় হবো কি বা কারাদণ্ড হয় মানে পেটের বাচ্চা কি হবো তারপরে মানুষ বলুন আমরা নাই ভুল করছি আমার পেটের বাচ্চা তো ভুল করে নাই সব ভুল করে আমার না আজকে রাত্রে তো আপোনালোকে চাব পাৰে যে আজি আজি আজিৰ ভিতৰত যদি এইজনী যুৱতীয়ে যদি নিজৰ স্বামীক যদি নাপায় ই ছুইচাইড কৰিব ধন্যবাদ